বাংলাদেশের যে স্লোগান দিয়ে লাখো শহীদ বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, সেই জয় বাংলা স্লোগান সেই স্লোগান নিষিদ্ধ করে দেয়। সেখানে বাংলাদেশ জিন্দাবাদ ফিরে আসে। মনে হয় যেন পাকিস্তানের ভাবধারাকে অনুকরণ করেই এই কাজগুলি করা। এভাবেই জাতির পিতার নামে, আমাদের পরিবারের নামে নানা ধরনের অপপ্রচার, কুৎসা রটনা, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ, ইতিহাস বিকৃতি। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন দেখতে শুরু করেছিল আর্থসামাজিক উন্নতির পথ, তাও বন্ধ। বেইমানি করেছে, হ্যাঁ, যারা আমাদের বাড়িতে সবসময় উঠা বসা করেছে, খাওয়া দাওয়া করেছে, তারাই তো বেইমানি করেছে, সে কোনো সন্দেহ নেই। জাতির পিতাকে হত্যা করে তখনও সংবিধান অনুসরণ না করে খুনি মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলো, আর রাষ্ট্রপতি ঘোষণা করেই জিয়াউর রহমানকে বানালো সেনাপ্রধান। যদি এই এই ষড়যন্ত্রের সাথে তো জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত, এটা তো বাস্তবতা। তবে মির্জাফর যেমন বেইমানি করে 3 মাসও ক্ষমতায় থাকতে পারেনি, 2 মাসের মাথায় কিন্তু তাকে চলে যেতে হয়েছে। ঠিক একই ঘটনাও বাংলাদেশে ঘটেছে। মোস্তাককে তার বিদায়, আর জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় বসে, একদিকে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি, এই দুই পদ। সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে, মার্শাল্লা জারি করে, ইন্ডেমনিটি দিয়ে খুনিদেরকে বিচারের পথ বন্ধ করে দিয়ে তাদেরকে পুরস্কৃত করে। ক্ষমতায় উর্দি পরে ক্ষমতায় বসা, উর্দি পরে ক্ষমতায় উঠে উত্তরণ, এরপরে আবার নিজেকে রাজনীতিবিদ বানানোর চেষ্টা, হেনা ভোট, রাষ্ট্রপতি নির্বাচন, সেনাপ্রধান থেকে নিজেকে রাষ্ট্রপতি যেমন ঘোষণা দিয়েছে, আবার একটা নির্বাচনও করেছে সেই আর্মি রুলস ভঙ্গ করে, সংবিধান ভঙ্গ করে, সংবিধান অবমাননা করে, কারণ তখন তো মার্শাল্লাহ জারি, সংবিধান তো নেই, সংবিধান শেষ, সংবিধান স্থগিত করে দেয় এবং একটা নির্বাচনী প্রহসন দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। ভোট কারচুপি, ভোট চুরির কালচারটা তো তখন থেকেই শুরু। এরপর দল গঠন, ক্ষমতার উচ্ছিষ্ট বিলে কিছু লোক অথবা কাউকে অত্যাচার করে নানাভাবে দল জুটিয়ে ওই বিএনপি নামে রাজনৈতিক দল করা।